সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো রেশন কার্ড সংক্রান্ত। হ্যাঁ, আপনারা যারা এতদিন অবধি ব্লকে ব্লকে বিভিন্ন ব্লকে এই যে রেশন কার্ড সংশোধন বা নাম পরিবর্তন বা স্থানান্তরকরণের জন্য বিভিন্ন ধরনের যে আপনারা ফর্মগুলো ফিল আপ করে আসছিলেন, এবং আমরা জানি প্রত্যেকটি ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি বারকোড সম্বলিত একটি কাগজ দেওয়া হচ্ছিল, সেই কাগজে 16 সংখ্যা লেখা ছিল। তো আমরা এবার আজকে দেখে নেব যে কিভাবে আপনারা জানবেন যে আপনাদের সেই আবেদনপত্র বা যেগুলো আপনারা জমা দিয়েছিলেন সেই সংশোধনী ফর্মগুলো সেগুলো স্ট্যাটাস কী, সেগুলি কোন পর্যায়ে রয়েছে, সেগুলি গৃহীত হয়েছে কি না, বা সেগুলি এখন কত দূর অবধি কাজ তাদের হয়েছে সেগুলো আমরা আজকে দেখব। তো আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এখনও অবধি যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করবেন, সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে এই ব্লকে রেশন কার্ড সম্বন্ধিত বিভিন্ন ফর্ম জমা দেওয়ার পর আপনাদেরকে এই ধরনের একটি বারকোড সম্বন্ধিত কাগজ দেওয়া হয়েছিল, যেখানে উপরে লেখা ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, এবং নিচে একটি 16 সংখ্যা দেওয়া ছিল, আর এটি হচ্ছে বারকোড। আমরা এবার দেখে নেব যে কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের ফর্মের বর্তমান পরিস্থিতি কী, স্ট্যাটাস কী। তাই এই সংক্রান্ত দেখার জন্য চলুন সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব। তো আমি আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম। আমরা এখানে টাইপ করব WBPDS, লিখে সার্চ করলাম WBPDS, এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখুন এই WBPDS লেখার পরে একটি নতুন ওয়েবসাইট আপনাদের সামনে খুলে আসে, দেখুন WBPDS.gov.in, এটিকে আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুলে নিচ্ছি, নিউ ট্যাবে খুলে নিচ্ছি। এই ধরুন ওয়েব অ্যাড্রেসটি ভালো করে মাথায় রাখবেন, WBPDS.gov.in, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর PDS কথার অর্থ হচ্ছে কি দেখুন, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে দেখুন অনেকগুলি সাবমেনু রয়েছে, হোম, অ্যাবাউট আস, রিপোর্টস অন NFSA, গ্রিভেন্স, ফিচার্স ফর অফিসিয়াল পারপাস, অ্যাবাউট। আমরা এর মধ্যে ফিচার্সে যাব। ফিচার্সে যাওয়ার পর এখানে অনেকগুলি সাবমেনু রয়েছে, এর মধ্যে এই যে মিডিলের দিকে এই যে রয়েছে দেখুন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানটায় আমরা ক্লিক করে নেব। এইখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের একটি নতুন পেজে নিয়ে চলে যাবে। এইখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই পেজটি আমাদের সামনে খুলে গেল। অ্যাড্রেস বারটি লক্ষ্য করে দেখুন WBPDS.gov.in/checkapplicationstatus.aspx। এখানে গিয়ে আমাদের করতে হবে যেটি, সেটি হচ্ছে প্রথমে এই কলমগুলি ফিল করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আমি আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম, একটু সময় দিন লোডিং হতে। তারপরে আপনাকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে, আমি আমার ব্লক সিলেক্ট করে নিলাম। এই ডিস্ট্রিক্ট ও ব্লক সিলেক্ট করার পরে পরেই দেখুন এই দুটি ঘরের সংখ্যাগুলি সব পূরণ হয়ে যাবে, আটটি সংখ্যা পূরণ হয়ে যাবে, শেষ আটটি সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে। আমি শেষ আটটি সংখ্যা এখানে বসাচ্ছি, আপনারাও এটা খুব সাবধানে বসাবেন যাতে কোনো রকমভাবে ভুল না হয়। ভুল হলেই কিন্তু আপনারা সঠিক তথ্য জানতে পারবেন না, তাই সঠিকভাবে এটি বসাবেন যাতে কোনো রকমে ভুল না হয়। আমি বসিয়ে দিচ্ছি এখানে, সুন্দরভাবে এখানে বসাবেন। এই বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এটি লোডিং হতে শুরু করেছে এবং কিছুক্ষণ সময় নেবে স্ট্যাটাসটি জানানোর জন্য। আমার ইন্টারনেট একটু স্লো, তাই একটু অপেক্ষা করুন আপনারা।
দেখুন এখানে বেরিয়ে গেছে, ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ নট বিন এন্টার্ড অনলাইন বাই দ্য অফিস হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইওর অ্যাপ্লিকেশান। অর্থাৎ আমি যেখানে আমার এই আবেদনপত্র জমা দিয়েছিলাম সেই অফিসের তরফ থেকে এখনও অবধি অনলাইনে আমার আবেদনপত্রটি জমা পড়েনি। তো আপনারা এইভাবে সময়ে সময়ে আপনারা চেক করতে থাকবেন আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কী। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেকটা সাহায্য করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, কোনো রকম প্রশ্ন থাকলে মনে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।